আগে পর্যটন মৌসুমের শুরুতে জলদা পড়ার জন্য খুশির খবর শোনালেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। পুজোর আগে পর্যটন মৌসুমের শুরুতে জলদা পাড়ার জন্য খুশির খবর শোনালেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। মাদারিহাটে সদৃশ্য জলদা পাড়ার লজটি যে রয়েছে সেখানে আরও 16টি টিভিআইপি কটেজ নির্মাণ করা হবে এবং মাদারিহাটে সদৃশ্য তোরণ তৈরি করা হবে। এছাড়া আরও নতুন কিছু উন্নয়নমূলক কাজ হবে মাদারিহাটে বলে জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন সকালে তিনি মাদারিহাটে এসে জলদা পাড়ার লজ পরিদর্শন করেন এবং বৈঠক করেন। এখানে আমি অনেক কিছুই আমরা করছি, পরিকল্পনার স্তরে আছে, যেই কাজটা হচ্ছে। এখানে 12টা মোট 16টা কটেজ হবে, এখানে ভিআইপি কটেজ হবে, ফেন্সিং হবে, গেট হবে, রাস্তাটা হবে, লবি রিসেপশন এটা ঠিকঠাকভাবে হবে, সোলার প্ল্যান্ট বসবে, রেন ওয়াটার হারভেস্টিং হবে, আর এখানে বাকি আরও কিছু জায়গা আছে, সেই জায়গা নিয়ে সেখানে আমরা গার্ডেন করব। আর যেগুলো আমাদের স্টাফ কোয়ার্টার আছে আমরা কাছাকাছি কোনো জায়গাতে শিফট করে দিয়ে এখানে আরও কটেজের সংখ্যা বাড়াবো। আর এখানে একটা গেট হবে, আর ন্যাশনাল হাইওয়ের উপরে পারমিশন নিয়ে আরেকটা আমরা সিগনেচার গেট করবো।